গুড মর্নিং ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে 11:55। আজকে ব্লগটা এখান থেকে আমি আরম্ভ করলাম। আজকে তোমার সকালবেলা আমি আর দেবা মিলে গেছিলাম ইয়েতে গোরখনাথ মন্দিরে। গোরখনাথ মন্দিরের নাম আমি অনেকবার শুনেছি, তার আশপাশ দিয়ে গেছি, কিন্তু কোনোদিন আমি ভেতরটা ঢুকিনি। সেই জন্য আজকে ওর সাথে ঢুকলাম, বেশ ভালোই লাগলো আমার গোরখনাথ মন্দিরটা। তারপর সেখান থেকে গেলাম মেয়ের স্কুলে, কারণ মেয়ের আজকে ছিল পিটিএম। আজকে প্রথম ওদের ক্লাস টিচার, প্রত্যেকটা টিচারদের সাথে আমার মিট হলো, কারণ আমি এই কদিন মেয়ের স্কুলে যাইনি, কারণ মেয়ের এত শরীরটা খারাপ, জ্বর এসছে। তাই সেই জন্য আমাকে আমি নাহলে আজকে ওকে নিয়ে যেতাম, তা যেহেতু জ্বর এসছে বলে ওকে নিয়ে যাইনি, সেই জন্য গিয়ে ওর টিচারদের সাথে মিট টিট করলাম। তা আজকে শুনতে পারলাম যে 21শে মে, হ্যাঁ 21শে মে থেকে 21শে জুন অবধি ওদের ইয়ে থাকছে, সামার ভ্যাকেশন, সামার হলিডে থাকছে। তার মধ্যে মনে হয় 6 মে থেকে 11 মে অবধি সামার ভ্যাকেশন থাকবে, মানে সামার ক্যাম্প, সামার ভ্যাকেশন বলতে সরি, ওটাই তো সামার ভ্যাকেশন, ওটা সামার ক্যাম্প থাকবে। তা যাই হোক, তা আজকে সে মিসের সাথে মিটিট করলাম, কারণ এখন মেয়ের স্কুলটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ মানে আদিত্যতেই রয়েছে, কারণ আগে ছিল তোমার ডায়মন্ড প্লাজার উল্টো দিকে, এখন ডায়মন্ড প্লাজার উল্টো দিকে না, এখন ওটা হয়ে গেছে আম্রপালের উল্টো দিকে, মানে শ্যামনগরের আদিত্যদের। তা যাই হোক, এই তোমার জাস্ট এই ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা শুধু তোমার খেলাম পাউরুটি মাখন দিয়ে, বিটুন আর ইয়ে দিয়ে, তোমার গোলমরিচ দিয়ে খেলাম। তারপরে এখন কলা খাবো, আর এই হচ্ছে এই চা খাবো। দেবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছি, মেয়েকেও তুলে দিয়েছি, তুলে খাইয়েটাই দিয়েছি। তা দিয়ে এই এখন শুধু চাল ভেজাবো, চালটা ভিজিয়ে রাখবো, কারণ আজকে কোনো রান্না রান্না নেই, রান্নাখানা সব আছে। তাই চালটা ভিজিয়ে রাখবো, মেয়েকে এই 12টা থেকে 12টা কি 12:30টার মধ্যে মেয়েকে স্নান করবো, যেহেতু মেয়েটার শরীরটা ভালো নেই। তা ভিজিয়ে রেখে তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে, আজকে ঠিক করবো খুব তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ মেয়েটার শরীরটা ভালো নেই, একটু বিশ্রাম করবো, কারণ দুটো কারণে, এক হচ্ছে মেয়ের শরীর ভালো নেই, আমি নিজে বিশ্রাম করবো, আর দ্বিতীয়টা হচ্ছে ছেলের টিচার আসবে পড়াতে, তা সেই জন্য তাড়াতাড়ি করবো। তা চলো আমি চাটা খেয়ে খেয়ে নিই, নিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলবো। মর্নিং ফ্রেন্ডস, একটা ফ্রেশ সকালের সাথে তোমাদের সাথে দেখা হলো। এখন ঘুরতে বাজে 8টা, আমি আর দেবা মিলে বেরোচ্ছি বাজারে, চলো দেখি একটু কেনাকাটা আছে, এই মাংস কিনবো, তারপরে জলখাবারটা নেবো, নিয়ে বাড়ি আসবো, চলো তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন চিকেন নিতে এসছি, এই যে দেবা দাঁড়িয়ে আছে চিকেন নেওয়ার জন্য, এটা দক্ষিণপাড়া এদিকটাতে চিকেন দোকানটা পড়ে, এখান থেকে চিকেন নেবো, নিয়ে তারপরে জলখাবারটা নিয়ে দেবা বাড়ি যাবো। তারপর বাজার করে আসার পর থেকে তোমাদের সাথে আর আমি দেখা করতে পারিনি, কারণ দেখবে আমার এই বা চোখটার মধ্যে কোণের দিকে একটু ফুলে গেছে, খুব প্রবলেম হচ্ছে, মানে এখনও পর্যন্ত প্রবলেমটা হচ্ছে, ঠিক তাকাতে পারছি না, আর কীরকম একটা লাগছে, মনে হচ্ছে মানে হয়তো অ্যালার্জিতে ফুলেছে। তা যাই হোক, তা এখন লাঞ্চ করব, এখন প্রায় তোমার ঘড়িতে বাজে 2:15, দেখো আজকে লাঞ্চে কী আছে। এখন এটা ভাতটা বসেছি, ভাতটা হোক, আর এই যে দেবা করেছে চিকেন, চিকেনটাকে দই টই দিয়ে ইয়ে করে, মানে দই আরও কীসব দিয়ে ঠিয়ে করেছে, যাই না খাই, খেয়ে দেখব কেমন হয়েছে, হলে তোমাদেরকে জানাবো। আজকে এই ভিডিওটা আর এন্ড করতে পারিনি, কারণ এই কদিন ধরে আমার এত শরীর খারাপ, মানে বাড়ির মধ্যে আমি, গুনগুন আর আমার ছেলে দুজনে মিলে প্রচণ্ড মানে সর্দি কাশিতে রয়েছি, আর আমার তো শরীরটা দিচ্ছেই না, মানে এত গা হাত পা ব্যথা করছে, বুঝতে পারছি মানে, কারণ লোকে বলে সর্দি কাশিটা তোমার ছোঁয়াচে রোগ, ছেলে মেয়ের হয়েছে তো ওঠা থেকেই হয়তো হয়ে গেছে, যাই হোক, তাই সেই জন্য আর এন্ডটাও করতে পারিনি, মানে আর তার সঙ্গে তোমার প্রচণ্ড ঘাম দিচ্ছে, মানে সেদিনকে তো তোমার নিউজ হান্ডে প্লাস খবরও নাকি শুনলাম, মানে দিল্লিতে যেরকম গরম পড়ে তার থেকে বেশি নাকি দমদম এবারে পড়েছে এবছর, মানে দিল্লিকেও হার মানিয়েছে,
আমি তো মানে বুঝতে পারছি না যে কী হবে, আরও তো দিন বাকি রয়েছে, আরও মাস বাকি রয়েছে, এখন তো সবে এপ্রিল, তারপরে মে জুন আছে, কী যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো মেয়ের আবার সেই একুশ তারিখে, মেয়ের একুশ তারিখে গিয়ে গরমের ছুটি পড়বে, মেয়ের একুশ থেকে জুনের একুশ পর্যন্ত। আর ছেলের তো বুধবার থেকে এক্সাম আরম্ভই হচ্ছে, মানে এদের সিবিএসসি এক্সামটা একটু যদি আগে দিতে পারতো এই গরমটার মধ্যে খুব ভালো হতো। তা যাই হোক, আমি এখন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আমার নিজেরও শরীরটাও ভালো লাগছে না। যদি আমি পারি, যদি আমার শরীর ভালো থাকে, তাহলে তোমরা কালকে একটা ব্লগ পাবে। আর যদি আমাদের এই আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আর কি বলবো, ওকে, টাটা, বাই।